আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি যে আবার নতুন করে লাগিয়েছি ঘরটার অ্যাকচুয়াল যে ডিজাইন বা পরিকাঠামো বা কাজকর্ম কাঠের যা কিছু ছিল সেটাকে হুবহু করার চেষ্টা করছি। এটা হচ্ছে ওনার জন্মভিটি। এবারে এই যে জিনিসগুলো দেখছে এটা আমাদের নতুন করে তৈরি করা হয়েছে, নতুন করে তৈরি করা হয়েছে বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিংকে নিয়ে, তাদের লাইফ হিস্ট্রিকে নিয়ে ওই ভিতরে মিউজিয়াম তৈরি করা। বটুকেশ্বর দত্ত কে সেটা প্রথম জানা দরকার। বটুকেশ্বর দত্ত হচ্ছে ভারতবর্ষের যুগান্তকারী স্বাধীনতা সংগ্রামী, যে স্বাধীনতা সংগ্রামী নিজের জীবনকে বাজি রেখে সেই সময়ে ব্রিটিশ সরকারের দিল্লির পার্লামেন্ট, দিল্লির সরকারই সব থেকে বড় সরকার ছিল, সেই দিল্লির পার্লামেন্টে তারা ও আর ভগৎ সিং দুজন মিলে বোমা নিক্ষেপ করেছিলেন। বোমা নিক্ষেপের কারণটা কি ছিল, যে কাউকে খুন করানো, কাউকে মারানো, তাদের উদ্দেশ্য ছিল ব্রিটিশকে জানান দেওয়া যে ভারতবর্ষের মানুষ জেগে গেছেন, তোমরা এখান থেকে সরে যাও, আমরা তোমাদের ছাড়বো, আমাদের দেশ আমাদের ফিরিয়ে দিতে হবে, আমাদের স্বাধীনতা আমাদের ফিরিয়ে দিতে হবে। তার আগে যেটা হয়েছিল